आज रपट आज रपट जाइयो तो हमें ना उठाइयो, हमें जो उठाइयो तो खुद भी फिसल जाइयो। आज रपट जाइयो तो हमें ना उठाइयो। चलो কে উঠবে না, কে পড়ে যাবে, কেন ফিসলে পড়বে, কিভাবে ফিসলাবে, পা ফিসলে পড়বে না নিজে ইচ্ছে করে ফিসলে পড়বে, সঙ্গে থাকো, একটু থাকো, বি উইথ প্যাশন উইথ এপি। গুড আফটারনুন দিদি, লেট হয়ে গেছে? হ্যাঁ একটু লেট হয়ে গেছে ভিডিও করতে। আচ্ছা প্রথম ভিডিও, ট্রেনিং ভিডিও। আচ্ছা ভিডিওটা তোমরা সবসময় শেষ পর্যন্ত দেখো না, কিছু প্রশ্নের উত্তর প্রথমে দিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে, আমার চাই না ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে আমি দুটো পার্টে করবো, যে দিদি ওই লোকটা কি উকিল ছিল? উকিল ছিল না, মুহুরি ছিল, মুহুরি হতে পারে। মুহুরি ছাড়াও কোর্টে এই ধরনের লোকরা যাদের কাজ হচ্ছে শুধু দলিল লেখা, হ্যাঁ কালকে আমাকে বলছে দেখে ক্লার্ক বলে না, ক্লার্ক বলে না, ক্লার্ক যারা কোর্টের ক্লার্ক হয় এরা গভর্নমেন্ট জব হয়, এদের ইন্টারভিউ হয়, টেস্ট হয়, ইয়েস, এরা ক্লার্ক না, এরা নিজেদের মানে এই উকিল দলিল লেখাতে ওরা এক্সপার্ট থাকে, ওদের কাজগুলি হয় দুশো দলিল লেখা, ওরা দলিল লেখে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর তোমরা জানো আমি আরেকটা ফ্ল্যাট গত বছর যারা জুন জুলাইতে আমার সাথে ছিল তোমরা জানো আমি একটা ফ্ল্যাট নিয়েছি, তখন আমি কোর্টের কাজটা করেছিলাম, তখন এরকম একজন দাদা ছিলেন, উনি জাস্ট এরকম ওরা একটা রুমে বসতেন, সে দলিল লিখেছিলেন, হ্যাঁ কত টাকার রেজিস্ট্রি কেসে এটা লিখেছেন, তারপরে যখন লেখাটা হয়ে গেল টাকাটা দিয়ে দেওয়া হলো, মানে আমি আমার ওনারকে দিলাম, তারপরে আমাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে গিয়ে এবং কম্পিউটারে আমার ফেস প্লাস আমি আমার যে ফ্ল্যাটটা নিয়েছি আমি আমার আমি এখনই উইল করে দিয়ে দিয়েছি, মানে আমার মৃত্যুর পর আমার ফ্ল্যাটটা আমার ছেলে পাবে, মানে ওইটা আমার ছেলের নামে করেছি, মানে আমার নাম বাট আফটার মাই ডেথ ডাইরেক্টলি, আমার তো দুটো সন্তান কিন্তু ওই ওই ফ্ল্যাটটা শুধু ছেলেকে দিয়েছি, আমি ছোট্ট একটা ফ্ল্যাট নিয়েছি, তোমরা দেখবে আমি যাব, এখন ছুটি পাচ্ছি না আমি, হয়তো ফ্ল্যাটটা একটু কাজ বাকি আছে অল্প একটু, তো আমি গৃহপ্রবেশ তো করবোই না, আমি ফ্ল্যাটটা আমি তো এখানে থাকি, ওখানে তো থাকবো না, ওই ফ্ল্যাটটা তো আমি খুব ডেকোরেশন করবো না, কিছুই করবো না, যেহেতু আমি ফ্ল্যাটটা রেন্টে দিয়ে দেবো, মানে আমার এটাই ইচ্ছা। তাই যারা আমাকে বলেছো দিদি এটা ক্লার্ক হয় বা দিদি এটা এরকম মুহুরি হয়, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স সবসময় বলেছি, যে আমি লোকের কথা না, আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি বললাম। আজকে তোমরা দেখবে দেখেছো যে ম্যান্ডির বাড়িতে এসে সাইন হয়েছে, দিদি বাড়িতে এসে তো সাইন হয় না, হয় বাড়িতে এসে সাইন হয়, কারণ আমার ছেলে তখন চলে আসছিল, মানে ওইখান থেকে মানে টাইম ছিল না বেশি, বাড়িতে এসে কিন্তু ওরা আফটার রেজিস্ট্রি মানে যখন আমরা ম্যাজিস্ট্রেটের কাছে গেলাম ওসব হওয়ার পরেও কিন্তু এসে বাড়িতে থেকে সাইন হয়, পরে 20-25 দিন পরে আমার কাছে ওই কাগজটা যেটা এটা এসছে, এমনকি এই কাগজটা এখনও আমার ওনারের কাছেই আছে, কারণ আমি যাই উনি আর আনা হয়নি, তো যাই হোক তো এটা হয়। তোমরা এখন বলবে দিদি আমি জানি ভিডিওটা করার পেছনে দিদি এটা কী করে সম্ভব, দেখলেন তো মানুষটা বাড়িতে আসলো, বাড়িতে আসা আমি নিজে, উনি ভোরবেলা এসেছিল দাদা আমার কাছে, আসার পরে আমি সাইন করেছিলাম, এবং যেহেতু আমার ছেলেরও সাইন লাগে, যদিও মাইনর বাট স্টিল ব্র্যাকেটে ওর সাইনটাও ছিল, এবং যে যার কাছ থেকে আমি কিনেছি সে আমারই রিলেটিভ, ও ওইখানেই সাইন করেছে, পরে আমরা কোর্টে গেছি, ম্যাজিস্ট্রেটের সামনে গেছি, এমনকি তারও 20 দিন পরে আমরা ওটাকে ইসে মানে পরে আরও 20 দিন পর অফিসিয়াল ডকুমেন্ট হয়ে আস্তে আস্তে 20 দিন মানে 20 দিন না এরকমই 15-20 দিন পরে, ততদিন ছিলাম না আমি চলে এসেছিলাম, কাগজটা রয়ে গেছে। তো এই দুটো কেস মানে এই দুটো জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। তবে কি দিদি ওরা সত্যি সত্যি ডিভোর্স দিচ্ছে? এটা আমি আরেকটা ভিডিওতে বলবো, কারণ মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে, এটুকুনি বলবো। মানুষ কত মিথ্যাবাদী হতে পারে, বড় ইউটিউবাররা না দেখলে বোঝানো যায় না। আজকে ম্যান্ডির ভিডিওটা প্রথম অ্যানালিসিস করে নিচ্ছি, যদি বড় হয়ে যায় দুটো পার্টে করব। আমি এই জায়গাটা ক্লিয়ারিফিকেশন দিলাম আর কিছু না। কালকে ডেট নিয়ে অনেকে বলেছো 33-33টা ওই মুহুরিটা বা ওই যেটা দলিল লেখে ওদের একটা নাম আছে, দলিল লেখার একটা, ওদের একটা আলাদা রুম হয়, ওরা কোর্টের ভেতরে বসে না, ওরা কিন্তু কোর্টের বাইরে একটা জায়গাতে বসে, ঠিক আছে কোর্টের বাইরে একটা জায়গাতে বসে, আর লাস্টলি যে ওনার হবে আর যে কিনবে সেই শুধু সামনে গিয়ে মেসেজের সামনে যায়, বাকিদের না গেলেও হয়, হ্যাঁ বাকিদের না গেলেও সেটা হয়। এটা আমি আমার এই যে ফ্ল্যাটটা নিয়েছি তখনও আমি দেখেছি, কারণ এই ফ্ল্যাটটা মানে ওইটা যেরকম আমার আর আমার ছেলের, এটা অন্য দুজনের, তো এরকম করে তো ওটা না গেলেও সামনে গেলেও হয়, ওনার
আর যার নামে, এদেরকেই করতে হয়। তো ঠিক আছে, এটা গেলো ফ্ল্যাট। ঠিক তেমনি ডিভোর্সের ব্যাপারও, ওর ঘরে যে সাইন করা হয়েছে এটাতে কোনো মিথ্যা না, সাইনটা মিথ্যা না, বাকি সবই মিথ্যা, সেটা আমি এখানে আর বলছি না। ম্যান্ডারি ভিডিওটা শুরু করলো, এখন মার ঘরে থাকবে, বাবার ঘরে না, বাবার নিজের বাড়ি বাবার ঘরে থাকবে না, মার ঘরে থাকবে, কারণ মার কাছে মেয়েটা ভালো থাকতে পারে। হ্যাঁ, কারণ এখন তো মার চ্যানেলটাও শুরু করতে হবে, তো তো কিছুদিন মার ঘরে থাকলে মাকে একটু হাইক, মাকে তো এমন ধাতানি দিলাম, মা কমিউনিটি পোস্ট গেম খেলা শুরু করেছিল যখন মেয়ে গেমটা শুরু করেছিল, যখন আমরা ধাতানি দিলাম সব কমিউনিটি পোস্ট মা ডিলিট করে দিল। হ্যাঁ, গায়ে গুনে ঘি মা গুনে জিম, যেই বাড়ির মার খারাপ হয় না সেই বাড়ির মেয়ে কোনোদিনও ভালো হতে পারে না, এর সবচেয়ে বড় প্রমাণ ম্যান্ডি দিয়ে দিল, সবচেয়ে বড় প্রমাণ ম্যান্ডি দিয়ে দিল, সম্পূর্ণভাবে মার শিক্ষায় শিক্ষিত হয়েছে মেয়েটা। এত নোংরা একটা গেম খেলছে পুরো ভিউয়ার্সের সাথে, খেলুক আমরা তো বেঁচেই আছি। আচ্ছা, তারপর কি হলো, সকালে উঠে চা বিস্কুট খেলো, হ্যান খেলো থ্যান খেলো, খেয়ে সেরে গরম লাগছে, স্বাভাবিক এসিতে থেকে অভ্যস্ত, মার ঘরে তো একটা রুম সেরকম ইয়ে নেই, তো চলে গেল পাড়া বেড়াতে। হ্যাঁ, পাড়া বেড়াতে মানে পাড়া বেড়ার নাম করে বাবার কাছে, আর যেতে যেতে কী কী ইসে করলো, সকাল থেকে আমি কিছু খাইনি, বেলা 12টা বাজে, চা বিস্কুট খাওয়াটা কি খাওয়া না, চা বিস্কিট খাওয়াটা খাওয়াটা, কতজন লোক 12টা বাজতে একদম ব্রেকফাস্ট নিয়ে নেয়, কজন আছে, ওরা বড় লোক। আর সত্যি কথা বলতে কি, আমরা দেখেছি ওর মেয়েটা কিন্তু ম্যাগি আর শরবত খেয়েছে, ও ম্যাগি আর শরবত খায়নি, কী গ্যারান্টি আছে, ক্যামেরাতে দেখায়নি, মুখে বারবার বলছে খাইনি খাইনি খাইনি। এটা আপনারা এটা খেয়াল রাখবেন, 20 মিনিটের ভিডিওতে ওরা যেটুকুন দেখায় আমরা সেইটুকুন দেখি, এটা দেখেই বিশ্বাস করি, ও খায়নি বলছে, ও খেয়েছে কি না ম্যাগিটা, মেয়ের খাওয়াটা তো দেখায়নি, তাহলে মেয়ের খাওয়াটা দেখেনি, তাহলে ও যে ওই সময় ম্যাগি 2 চামচ মুখে দেয়নি, কী গ্যারান্টি আছে, মা তো মেয়েকে বলবে তুই একটু খেয়ে নে, বারবার ও সিম্পতির জন্য খায়নি খায়নি খায়নি। তারপর বাবার বাড়ি আর মার বাড়ি পাশাপাশি, তো বা ওখান থেকে ঘুরতে ঘুরতে বাবার কাছে চলে গেল, গেসে দেখলো বাবা আরামসে নিম পাতার বড়া করছে, ও নিম পাতা খুব ভালোবাসে, খেতেও ভালোবাসে, কিন্তু কোনোদিনও নিম পাতা খায় নাই, হ্যাঁ বড়া খায় নাই, যাক নিম পাতা বড়ো খেলা বড়া খেতে খেতেও বললো খালি পেটে নিম পাতা বড়া খাচ্ছে, কী করে খালি পেট হলো, যখন চা বিস্কিট পেটে আগেই পড়ে গেছে। তারপর প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড মন খারাপ, মানে সারা দিন বিছানা থেকে ওঠেনি, এমনই বিছানা থেকে ওঠেনি, ও স্নান করেনি, স্নানটা তো কাছে একটা কমন থিং, ও তো বাড়িতে থাকলে সন্ধ্যা 6টার সময় স্নান করতো, পুজোও দিত না, 6টার আগে স্নান করতো না, তো স্নান করেনি, সারাদিনে খায়নি, শুয়েছিল, একটা কীরকম নার্সিংহোম নার্সিংহোম ফিলিং আসছে। হ্যাঁ, নার্সিংহোমে কিন্তু লোকের যত্ন আত্মটা বেশি হয়, নার্সিংহোমে লোকের কাজ করতে হয় না, ঠিকই বলেছে, এখানে তো রান্নাবান্না করার জন্য মা আছে, তাই কাজ করতে হচ্ছে না, একটু বিছানায় শুয়ে বসে আরামসে দিন কাটাতে পারছে, কোনো কাজ নেই। তারপর বড়া টড়া খেয়ে আসলো, তারপর বললো যে ওর বাড়িতে মানে নিজের ফ্ল্যাটে গিয়ে যখন সেটেলড হবে তখনই মনে শান্তি হবে, ফ্ল্যাটের কাজগুলি কবে হবে কি হবে না হবে সেটা প্যাকার্স অ্যান্ড মুভার এসে চেঞ্জ মাল নিয়ে যাবে, প্যাকার্স অ্যান্ড মুভার্স যেদিন যাবে সেদিন হয়ে যাবে, প্যাকার্স অ্যান্ড মুভার্স আওয়ার আগে তোমার জিনিসগুলি ওরা জাস্ট একটা বক্স নিয়ে আসবে সেখানে ঢোকাবে, কিন্তু তোমার কোন শাড়িগুলি কোথায় রাখবে ওগুলো নিজেরই একটু একটু করে রাখতে লাগে, তুমি কিছুই করছো না, মানে ডাইরেক্ট তুমি জিনিসটা দেবে শোকেসটা নিয়ে চলে যাবে, এটা কি হবে জানি না, হয়তো সেটাই তুমি করবে, দেখা যাক তোমার প্যাকার্স অ্যান্ড মুভার্স নিয়ে, কারণ প্যাকার্স অ্যান্ড মুভার্স কথা তো আমি বলতেই পারবো, তোমরা ভালো করে জানো আমি কতবার কত জায়গায় শিফট হয়েছি, স্টেট টু আর স্টেট টু স্টেট, কোথায় নর্থ ইস্ট কোথায় নর্থ ইন্ডিয়া কোথায় কোথায়, তো প্যাকার্স অ্যান্ড মুভার্স নিয়ে যখন তুমি কোনো, সাবধান ম্যান্ডি ওইখানে গেম খেলতে এসো না, অনেক নোংরামি করছো, আজকে আমি আউট করে দেব, কালকে রাত্রে কিছু কিছু পেয়ে গেছি খবর, নোংরা হয় মানুষ এতটা হয় তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তারপর প্যাকার্স অ্যান্ড মুভার্স কথা বলো, তারপরে দেখো মনের মধ্যে খুব কষ্ট, কি কষ্ট কি কষ্ট কি কষ্ট, প্রচণ্ড কষ্ট মনের মধ্যে, সেই মনের কষ্টের মধ্যেও কিন্তু যখন বৃষ্টি দেখলো ওর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, আজ রাপট যাইও তো হামে না উঠাইও, হামে জো উঠাইও তো, হামে জো উঠাইও তো খুদ ভি ফিসল যাইও, আজ রাপট, জানো গলির মধ্যে ঘর রাস্তাটা ছোট, ও কোথায় ভিজবে বলো, ভেতরে এত ম্যাগ এত কষ্ট, তারপরে বৃষ্টি দেখে ওর কি হাসি, আকাশের হাওয়া মেঘ উফ, দিল বাগবাগ হয়ে গায়া, অ্যাক্টিং করতে করতে না অ্যাক্টিংটা ধরে রাখা যায় না, তুমি ধরে রাখতে পারো না,
আজ রপট যাই একদম তোমার তখন নাচ ময়ূরি নাচ, বৃষ্টি দেখলে ময়ূরদের নাচতে ইচ্ছা করে, আর তোমারও সেটাই মনে হয়েছিল। পাগলা হাওয়া বাদল দিনে পাগল আমার মন, তাই না? তারপর সারাদিন কিচ্ছু খায়নি, ভিউয়ার্স বিশ্বাস করো সারাদিন কিচ্ছু খায়নি, ভুকা পেট ছিল, বিছানার থেকেই নামেনি, আমরা কি করে বলবো, আমরা কি করে বলবো তুমি সারাদিন কিচ্ছু খাওনি? কাকে কাকে উল্লু বানাচ্ছ? আর তো আমরা উল্লু হব না সুইট হার্ট, যেটুকুন বানানোর বানিয়ে নিয়েছ, এখন আর উল্লু হব না, আর উল্লু হব না। তারপর খায়নি খায়নি, খালি খায়নি খায়নি বলে যাচ্ছে। আচ্ছা, ও খাবে না, হতে পারে ও কোনোদিনই কিছু খায় না, তো আমরা জানি। হ্যাঁ, তারপর সন্ধ্যের সময় বেরিয়ে যাচ্ছে, ওকে এখন সাইন করতে হবে, ওই এসছে মুহুরিটা, মুহুরি না ওদেরকে মুহুরি বলে না, মুহুরি হচ্ছে যারা উকিলের আন্ডারে ডাইরেক্ট কাজ করে, এরা দলিল লেখনি বলে, দলিল লেখে ওদের কাজ, এরকম সব যদি দলিল লেখে, ওরা কিন্তু মুহুরি না। আচ্ছা, এক্সাক্ট ওয়ার্ডটা আমি জেনে তোমাদেরকে বলে দেবো, এটা কি ডাইরেক্ট ওয়ার্ডটা কি বলে। আচ্ছা শোনো, তারপর কি হয়েছে, তারপর বলল অন্ধকারে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, ছাতা আনিনি, বুঝলে, বৃষ্টি পড়ছে, ছাতা আনিনি, যদি বৃষ্টি পড়তো ছাতা আনিনি ওর ভিজে যেত না, ওর শরীরে আমরা কিন্তু ভেজা দেখিনি, এই মুখ আর দেখাবো না বলেই কিন্তু আমি গাউন করলাম, ঠিক 30 সেকেন্ডের মধ্যে মুখটা দেখা যাচ্ছিল ক্যামেরাতে। একটা মানুষের মন ভালো না, মুখ দেখাবে না, কিচ্ছু করবে না, তাতে তারপরও সে ব্লগিং করছে। তারপর সে কবরস্থানের পাশ দিয়ে কালী মন্দিরে গেল, দুটো ধর্মকেই কিন্তু টেনে আনলো, পয়েন্ট টু বি নোটেড, কবরস্থানের পাশ দিয়ে কালী মন্দিরে গেল, ভীষণ চালাকি করে ব্লগিং করছে। কালী মন্দিরে কেন গেছিলে? দাঁড়ালে একটু, বাবা ওইখানে যখন লোকটা আসবে ফোন কল করবে। কিসে সাইন করার জন্য মন্দিরে গেছিলে? ফ্ল্যাটটা যে কিনেছ তার জন্য? এটা কিসের সাইন ছিল, ডিভোর্স পেপারের, না ফ্ল্যাটটা যে কিনেছ সেটার? মিথ্যে কথা বলছি? তুমি কালী মন্দিরটা ছুঁয়ে, কালী ঠাকুরটাকে ছুঁয়ে বলতে পারবে, কালী ঠাকুরটাকে ছুঁয়ে বলতে পারবে যে ওটা তোমার ডিভোর্স পেপার ছিল? কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছ, কত টাকাটা দিয়ে ফ্ল্যাট কিনেছ? যদি বলি তুমি যে ফ্ল্যাট কিনেছ, ফ্ল্যাটের মালিক কথাটা বলেছে? ইয়েস ভিউয়ার্স, ওই ফ্ল্যাটটা ও কিনে ফেলেছে, এখন রেন্টে থাকবে, তারপর ওই ফ্ল্যাটটা ওর হয়ে যাবে। ইয়েস, কিন্তু সেটা হয়তো তোমরা আমরা জানবও না দেখবও না, হয়তো কয়েক মাস ওই ফ্ল্যাটে থাকবে, পরে ওই বাড়িতে চলে আসবে, আর না হলে পরে ফ্ল্যাটটাকে ভাড়া দিয়ে দেবো অন্য কাউকে। তো কালী মন্দিরে শুভ কাজে মন্দিরে তখনই মানুষ যায় যখন কোনো শুভ কাজ হয়। তারপর এই অন্ধকারে মুখ দেখাতে পারবে না, বাবার কাছে গেল, ও পড়তেও পারবে না। বাবা সকালবেলাও একটা খালি গায়ে গামছা ছিল, পরে মেয়ে ব্লগিং করবে জানা সত্ত্বেও খালি গায়ে লুঙ্গি পরা ছিল, তো বললো দিদি তো ওনার গরম লাগছিল, হতে পারে, বাট স্টিল ক্যামেরা ইজ অন, ক্যামেরা ইজ অন। তারপর বললো আমি যে চলে এসেছি মা জানে না, মার একটাই ঘর, ঠিক আছে, ও ঘর থেকে বেরিয়েছে বৃষ্টির মধ্যে, ওর মা দেখেনি, হ্যাঁ মা হয়তো চিন্তা করবে, মা জানে মেয়ে সাইন করবে, মা জানে উকিল আসবে, কেন মা জানবে না, সমস্ত কথা মার সাথে হবে, যদি এত বড়টা ব্যাপার তো আজকে ডিভোর্স সাইন হয়ে যাবে, এটা তো নিশ্চয়ই মেয়ে, কারণ মেয়ে সারাদিন ধরে খায়নি টানি, মায়ের কথা জানবে, যখন বেরিয়ে আসছে মেয়েটাকে রাখার জন্য হলো মাকে বলে আসবে, মা চিন্তা করবে, কিছুক্ষণ এখানে কাটাবে, তারপর ওখান থেকে বাবার কাছে যাবে, বাবার কাছে সাইন হবে, ওখান থেকে মন খারাপের জন্য কারোর ফোন উঠাবে না, আমরা জানবো ওকে কেউ ফোন করলো কি করলো না, কারোর সঙ্গে কথা বললো কি বললো না। তাহলে কেন বললো? অনেকক্ষণ বাইরে থাকবো, কিছুক্ষণ সময় আমি নিজেকে সময় দেব, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে কোথায় গেছিলে বলো সাইনের পরে, ভাইয়ের কাছে কোথায় গেছিলে, দ্যাটস ওয়াই ও কন্ট্রোভার্সি ক্রিয়েট, যেটা আমাকে ওই লোকটা লিখে গেছিল, এসইও মানে সার্চ ইঞ্জিন অপারেশন বাড়ার জন্য অ্যালগোরিদম, ইচ্ছে করে বলল সাইনের পরে অনেক অনেকক্ষণ বাইরে থাকব, যাতে এটা নিয়ে ক্রিয়েটাররা ভিডিও করে, দেখলেন তো সাইন করে চলে গেল, বলেছিলাম না ভাইয়া সাইয়া, ওর ভাইয়াও ছিল ওইখানে বাবার বাড়িতে, এরকম করে ভিডিওগুলি নামায়।
না পেছনে দেবে সুবিধ নামায় না, ইচ্ছা করে ওইখান টুকে দিল যে ভাইয়া ভাইয়া না যে আমি কোথাও বাইরে থাকবো, কারোর ফোন উঠাবো না। আমরা কি করে বলবো? ও যে তখনই সাইন করে মার কাছে চলে আসেনি, আমরা কেউ জানি না, জানতে পারি না, আমাদের ক্ষমতা নেই, জাস্ট টুকে দিল। তারপর ওর এখানে ভাল লাগছে না, এক দুদিনের ব্যাপার, ফ্ল্যাটে চলে যাব। হ্যাঁ, কাগজটা সাইন হয়ে গেলে, সব কিছু হয়ে গেলে তুমি ফ্ল্যাটে চলে যাবে, তোমার এখানে মন টিকছে না, নিশ্চয়ই টিকবে না, এসি বড় ভালো রুম অভ্যাস হয়ে গেছে না, সেই বস্তির বাড়ি তো ভুলে গেছো, বস্তির বাড়ির তো অভ্যাস নাই। তারপর সাইনটা হয়ে গেল, তারপর রাত্রেবেলা অনেকক্ষণ পরে অনেক রাত্রে বাড়ি এসেছি, আবার বললো যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে করে বলে দেখেছো তো, দেখো নিজের মুখে বললো, যারা ক্লিপিংস অ্যাড করে, ক্লিপিংস অ্যাড করলে ভিউজ বেশি হয় না, আমি এসব করি না, তো দেখো কি অনেক রাত্রে বাড়ি, নিজেই বসে অনেক রাত্রে বাড়ি, যাতে ওর ক্যারেক্টারটার উপরে নিয়ে লোককে আরও কথা বলতে পারে। একটা মানুষ শুধু এটার জন্য নিজের চরিত্রে কীভাবে দাগ দিচ্ছে। তারপর বললো অনেকক্ষণ ধরে গান শুনলাম, হ্যাঁ ও দুজনে ওরা গান শুনে, গাছ ওরা লতা কিশোর হয়েই বেরোবে এই স্যাড পিরিয়ডে না, ওই আমাদের সমস্তই মানে ছেলেরাই বীর হতে পড়লে দেবদাস হয়ে যায়, আর মেয়েরা বোধহয় লতা আশা হয়েই বেরোয়। তো অনেকক্ষণ গান শুনলো, আমরা জানি না অনেকক্ষণ গান শুনেছে না, এনজয় করেছে না, নাচ করেছে না, ওই বাবার বাড়ি থেকে ফ্ল্যাটের সাইনটা, বাবার সাইনটা, উইটনেস সাইনটা, নিজের সাইনটা করার পর ও সেই মানুষটাকে নিয়ে সৌমেনের কাছে, সৌমেনের বাড়িতে গেছে, সৌমেনের বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়েছে, আমরা জানি না, কারণ ওর কিন্তু ড্রেস চুড়িদার টুসম পরা ছিল। সকালবেলা যখন বাবার বাড়িতে গেছিলো, একটা পয়েন্ট দেখবে ও নাইটি পরা ছিল, কারণ মার বাড়ি থেকে বাবার বাড়ি কাছাকাছি, বিকেলবেলা যখন বেরোলো চুড়িদার পরা ছিল, তার মানে হতে পারে ওইখান থেকে সৌমেন এসেছে এবং সৌমেনের সাথে সে ওই বাড়িতে গেছে, তার জন্য অনেকক্ষণ লেগেছে। হ্যাঁ, দুজনে কুজনে দুজনে কুজনে দুজনে, বুঝেছো? আচ্ছা, এটা আমরা আগেও আমি বলেছিলাম যে 20 মিনিট আমাদেরকে দেখায়, বাকি 23 ঘন্টা 40 মিনিট বা 23 ঘন্টা 20 মিনিট কি করে আমরা জানি না। আমি কি সারাক্ষণ ঘুমাইও এইভাবে? আমি কি ভাতও খাই এইভাবে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তো তারপর বললো এটা ওর সারাদিনে খেতে ইচ্ছে করে না, ওর খেতে ভালো লাগে না, রাত্রেবেলা ডাল ভাজা ডিমের ঝোল ও কিন্তু অর্ডার দিয়ে আনিয়ে খেয়েছে। কেন? ওর মার হাতে মেহেন্দি লাগানো ছিল, ওর মা রান্না করতে পারেনি, পাশেই দোকান আছে ডাল আলু ভাজা ডিম, না মার ঘরে গ্যাস নেই, মার ঘরে গ্যাস না থাকলে তো ম্যাগি হতো না। তার মানে অর্ডার দিয়ে খাওয়ার, আমরা জানি না ও ডাল ভাজা ডিমের ঝোল খেয়েছে না বিরিয়ানি মাংস খেয়েছে ফ্ল্যাটস কেনার সেলিব্রেশনে, সেটা জানি না, মুখ দিয়ে বলেছে অর্ডার দিয়ে ডাল ভাজা ডিমের ঝোল, ডাল ভাজা ডিমের ঝোল অর্ডার দিয়ে আনা লাগলো, ওর মার হাতে তো মেহেন্দি ছিল না, আমার হাতেও নেই দেখো খালি, ডাল ভাজা ডিমের ঝোল অর্ডার দরকার ছিল না এর মধ্যে? তাহলে মন না খাত মা যা একটা কিছু পারো করে নাও, একটু সিদ্ধ ভাত করে নাও, খেয়ে নেব, অর্ডার দিয়ে খাওয়ার আনে মেয়েটার আবার পেট ভেট ভার বলছিল, তারপরেও কিন্তু অর্ডার দিয়ে খাওয়ার আনিয়েছে। বোঝাতে পারলাম ডিভোর্সে সাইন করার পর অর্ডার দিয়ে খাওয়ার আনার মতো মানসিক থাকে। আরেকটা কথা, সবাই বলবে বলে, সবাই বলছে না মেয়েটা জীবন নষ্ট গেল, বললো এই কদিন ও টিউশন মাস্টারনিকে আসতে না করেছি, মাস্টারনি ওইখানে ফ্ল্যাটে গেলেই পড়াবে, ফারিয়ার বাড়িতে মেয়েটাকে নিয়ে গেল না, যে ফারিয়ার বাড়িতে গেলে মেয়েটার পড়াশোনা নষ্ট হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তেন হয়ে যাবে, এখন এত কাছে মার বাড়ি আর নিজের বাড়ি, ব্যাগটা স্কুল ব্যাগটা নিয়ে আসলেই এখানে এসেই কিন্তু মাস্টারনি পড়াতে আসতে পারতো, কিন্তু মাস্টারনিকে 2-3 দিনের জন্য মানে ওই ফ্ল্যাটে যাওয়া পর্যন্ত রিলিফ দিয়ে দিল, যখন কিনা পরীক্ষাটা আরেকটু কাছে এগিয়ে আসছে, নেক্সট মান্থেই কিন্তু ওর মেয়ের এক্সাম, তো মেয়েকে নিয়ে ওর এত চিন্তা, মেয়ের ভবিষ্যতের জন্যই ও ইউটিউব করবে, মেয়ের ভবিষ্যতের জন্যই ওর পাশে থাকতে বলেছে, মেয়েই ওর সব, কিন্তু কী করে মানুষদেরকে, আমাদের মতো ক্রিয়েটারদেরকেও পয়েন্ট আউট করে দেয়? শুধু তাই না, একটা জায়গাতে দেখবেন যখন চা খাচ্ছিল, আমার এখন আর মোটা হওয়ার চিন্তা নেই, যত দুধ চা খাচ্ছে, দুধ চা খেলে মোটা হয়ে যায়, নটঙ্কি, মাংস আর খাসির মাংস খেলে মোটা হয় না, দুধ চাতে মোটা হয়ে যায়, নিত্য নতুন থিওরি, ডায়েটিশিয়ান কোর্স,
এখন আমি যত খুশি এমনিতেই রোগ হয়ে যাব, আস্তে আস্তে এমনিতেই পাটকাঠি হয়ে যাব, মানে দুঃখে পরে পাটকাঠি হয়ে যাবে। এখানে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে বলছি, যারা ভিডিও করতে চাও, যারা আমার ভিডিও দেখে ভিডিও করো, আমি জানি অনেকে আমার নাম শোম্যানটা নিয়েছো, অনেকে আমারটা দেখো, রোগা হওয়ার কথা কিন্তু ওকে ওর ভাই বলেছিল। তাই এখানে ক্রিয়েটরদেরকে দেখুন, ও রোগা হতে চাইছে এই অবস্থাতে, ওর মনে হচ্ছে কার জন্য ফিগার, কার জন্য ফিগার, এই কথাগুলি যেন আমরা বলতে পারি। তার জন্য নিজে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে টোপ দিচ্ছে, কারণ এই অবস্থাতে একটা মেয়ের ফিগার নিয়ে কথা বা সময় না, এই অবস্থাতে দুধ চা লাল চা কিসা খেয়াল কথা না, এই অবস্থাতে মন মোর আঙ্গের সঙ্গীতে, মানে যখন বৃষ্টি দেখে নাচার ইচ্ছা করতে পারে না, কিন্তু ওর করছে, বোঝাতে পারলাম? আসবে ওকে নিয়ে আরও কিছু রাফ ভিডিও, আমাদের সাথে অনেক বড় খেল হচ্ছে, চালিয়ে যাও 21 তারিখ পর্যন্ত, আমরাও চালিয়ে যাব। লাভ ইউ।